হ্যালো ইব্রিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি 20 মিনিট ম্যাথ ক্লাসের নতুন ভিডিওতে। আজকে আমি হচ্ছে অনার্স তৃতীয় বর্ষের নিউমেরিক্যাল অ্যানালাইসিসের পলস পজিশন পদ্ধতির একটা ম্যাথ ক্যালকুলেটর মাধ্যমে কীভাবে চল করবেন সেটা দেখ। ম্যাথটা হচ্ছে আমার এক্স কিউব মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি, এই সমীকরণটার আমার একটা বাস্তব মূল্য নির্ণয় করতে বলছে। তো ম্যাথটা যেভাবে করবেন সেই প্রসিডিউরটা এখানে করা আছে, যার শুধু আমি ক্যালকুলেটরে কীভাবে একবারেই ফাংশনটাকে তুলে ম্যাথটাকে সলভ করবেন সেটা হচ্ছে কি এখন দেখিয়ে দিব। তো ফার্স্টলি আমাদের যে কাজটা করতে হয়, এ এবং বি দুইটা ভ্যালু ধরে নিতে হয়। তো সেই ভ্যালুটা আপনারা হচ্ছে কীভাবে ধরে নেবেন সেটা এখন দেখিয়ে দিব। তো এই জন্য আমাদের ক্যালকুলেটারে যাওয়া লাগবে। তো আমি ক্যালকুলেটারে চলে আসছি। ক্যালকুলেটারে আসার পরে সর্বপ্রথম আমার কাজ হচ্ছে এই যে ফাংশনটা সেটা ক্যালকুলেটারে ইনপুট করা। তো আমি ইনপুট করে ফেলি, এই জন্য আমার কী করতে হবে, আলফা এক্স হোল কিউব মাইনাস ফাইভ আলফা এক্স প্লাস থ্রি। আমার ফাংশনটা তোলা হয়ে গেছে। ফাংশনটা তোলা হয়ে যাওয়ার পরে আমার শিফট চেপে এই যে সিএএলসি এই বিষয়টা চাপলে আমার হচ্ছে গিয়ে যে ফাংশনটার ভ্যালুটা বেরিয়ে আসবে। তো আমার ফাংশনটার ভ্যালুটা বেরিয়ে আসছে কত, 0.6566, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি ফাংশনটার ভ্যালু হচ্ছে কত, 0.6566। অর্থাৎ ফাইনালি আমাদের এই ভ্যালুটা হচ্ছে, অর্থাৎ এইটাই হচ্ছে এই সমীকরণটার বিজ আনসার। তো এই জন্য আমরা হচ্ছে কি এই যে আমাদের ভ্যালুটা এর আশেপাশে দুইটা ভ্যালু ধরে নিব সেটা হচ্ছে, এই জন্য আমি কত ধরে নিলাম, 0.60 এবং 0.70। এটা দেখুন তো এই যে 0.65 এর আশেপাশে আছে কিনা, হ্যাঁ অবশ্যই। তো আমরা এ এবং বি এর ভ্যালুটা পেয়ে গেলাম। আচ্ছা, এ এবং বি এর ভ্যালুটা পেয়ে যাওয়ার পরে আমার কাজ হচ্ছে কি এফ অফ এ এবং এফ অফ বিটা বের করা, ঠিক আছে। তো এই জন্য আমার কী করতে হবে, এসি ছাপতে হবে, এসি চেপে আমার হচ্ছে আবার পাশেরটা চাপলে ওটা সেটা হচ্ছে কি আমার ফাংশনটা চলে আসবে। ফাংশনটা আসার পরে আমি হচ্ছে কি এখন এর ভ্যালুটা ইনপুট করব। তো এর ভ্যালুটা ইনপুট করার জন্য আমাকে চাপতে হবে সিএএলসি, এটা চাপার পরে আমি এর ভ্যালুটা কত, 0.60 এটা ইনপুট করলাম। এটা ইনপুট করার পরে আমার এই ভ্যালুটা আসছে, এসডি চাপার পরে আমার হচ্ছে দশমিকে চলে আসবে। তো আমার হচ্ছে 0.216, এটা আমি দেখতে পাচ্ছি যে এটা শূন্যের চাইতে বড়। তো আমি এটা গ্যাটার দেন জিরো লিখলাম। এবার আমি কী করবো, আবার এফ ও বি এর ভ্যালুটা ইনপুট করবো। এই জন্য আমাকে আবার কী করতে হবে, সিএলসি চাপ দিতে হবে। তো 0.70 এটা ইনপুট করার পরে আমার ভ্যালুটা দেখতে পাচ্ছেন যে এই যে ভ্যালুটা আসছে, এটা আসার পরে আমি এসডি চাপার পরে সেটা হচ্ছে আমার কি দশমিকে কনভার্ট হয়ে গেল, আমার মাইনাস 0.157। তাহলে এটা লেজার দেন জিরো। তো তাহলে এফ অফ এ গেটার দেন জিরো, এফ অফ বি লেজার দেন জিরো। তার মানে এইটা এক্স অক্ষকে কোনো বিন্দুতে ছেদ করেছে, যেহেতু একটা ভ্যালু পজিটিভ একটা ভ্যালু নেগেটিভ, পজিটিভ থেকে নেগেটিভই গিয়েছে মানে এক্স অক্ষকে কোনো বিন্দুতে ছেদ করেছে। তার মানে এটার মধ্যে আমার এই সমীকরণটার একটা মূল বিদ্যমান। এখন আমি এই কথাটা এখানে লিখিয়ে দিলাম যে এফ অফ বি এফ ও বি এফ ও বি লেস দেন জিরো, অর্থাৎ এ এবং বি এর মধ্যে এফ ও বি অবিচ্ছিন্ন, সুতরাং এ এবং বি এর মধ্যে এফ পদার্থ সমীকরণে একটি মূল বিদ্যমান। তাহলে আমরা যেহেতু পলস পজিশন পদ্ধতি প্রয়োগ করতে বলছে, তাহলে আমরা কী করবো, পলস পজিশন পদ্ধতি প্রয়োগ করবো। তো আমরা লিখলাম যে পলস পজিশন পদ্ধতি প্রয়োগ করবো। তো আমরা জানি যে পলস পজিশন পদ্ধতির আমাদের যে সূত্রটা আছে সেটা হচ্ছে কত, আসন্ন মানের জন্য আমাদের সূত্র হচ্ছে এ এফ অফ বি মাইনাস বি এফ অফ এ এফ অফ বি মাইনাস এফ অফ এ। এটা হচ্ছে আমার কি আসন্ন মানের জন্য যে আমাদের সূত্রটা সেটা। তো এখন আমরা এটা হচ্ছে গিয়ে বারবার ভ্যালু না বসিয়ে ক্যালকুলেটারের মাধ্যমে আমরা কীভাবে সলভ করবো সেটা হচ্ছে এখন দেখিয়ে দিব। যাওয়া যাক ক্যালকুলেটারে, আমি হচ্ছে ক্যালকুলেটারে ভ্যালুটা কীভাবে তুলবেন সেটা এখন দেখাচ্ছি। আমাদের যেটা হচ্ছে আমি এটাকে ডিলিট করে দিলাম, ডিলিট করে দেওয়ার পর এখন আমার হচ্ছে এই যে এই সূত্রটা ক্যালকুলেটারে তোলার পালা। আচ্ছা, তো এই জন্য আমার কী করতে হবে, আলফা আমি এক্স তুললাম, এক্স তোলার পরে আবার আলফা দিয়ে সিএলসি ছাপলাম, সমান উঠলো, ঠিক আছে। তো এক্স সমান কত আছে আমাদের, এ এফ ও বি এবং বি মাইনাস বি এফ ও বি। তো আমি এটা তুললাম, এটা তোলার পর আমার হচ্ছে যে আমি এখানে ভগ্নাংশ প্রয়োজন, ভগ্নাংশ তুললাম আলফা এ। আচ্ছা, আমার এফ অব এক্স মানে কত, আমার এফ অব এক্স মানে হচ্ছে এক্স কিউব মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি। তার মানে এফ অব বি কত হবে, বি কিউব মাইনাস ফাইভ বি প্লাস থ্রি। তদ্রূপ এফ অব এ কত হবে, এ কিউব মাইনাস ফাইভ এ প্লাস থ্রি। তো আমি এফ অফ বি এর ভ্যালুটা এখন কী করবো, তুলে ফেলবো। তার মানে আমার এফ অফ বি কত হবে, আলফা বি কিউব মাইনাস ফাইভ আলফা বি প্লাস থ্রি, ব্র্যাকেটটা ক্লোজ, মাইনাস চিহ্ন আছে, আবার মাইনাস চিহ্ন আছে, আবার হচ্ছে কি আমার বি তুলতে হবে, তাই আলফা বি, এবার হচ্ছে এফ অফ এ। এবার এফ অফ এ মানে কত হবে, এ কিউব মাইনাস ফাইভ আলফা এ প্লাস থ্রি। আমার এ হচ্ছে উপর অংশটুকু তোলা হয়ে গেল। এবার হচ্ছে আমার নিচে কত আছে, এফ ও বি মাইনাস এফ ও বি। তার মানে এফ ও বি মানে কি, সেটা আপনারা জেনে গেছেন, এফ ও বি মানে হচ্ছে বি কিউব
মাইনাস ফাইভ বি প্লাস থ্রি মাইনাস এফ ও বি, এফ ও বি মানে কত হবে ব্র্যাকেট আলফা এ কিউব মাইনাস ফাইভ আলফা এ প্লাস থ্রি। ওকে, এ এক অংশটুকু হয়ে গেল, কিন্তু এর পাশাপাশি আমাদের কি যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কিন্তু এফ অফ এক্সের মানটাও কী করা লাগতেছে, বের করা লাগতেছে। তো আমরা সেই জিনিসটাও একসাথে কী করে ফেলবো, এখানে এখন ইনপুট করে ফেলবো। এর জন্য আমার পাশে চলে গেলাম, পাশে চলে যাওয়ার পরে আমার কী তুলবো হবে চার্জ ডেট, আমার আলফা সাপ দিয়া এখানে ইন্টিগ্রেশন সাইনটা সাপ দিলে আমার চার্জ ডেটটা উঠে যাবে। তারপর আমার এফ অফ এক্স আমরা জানি যে ওয়াই ইজিক্যাল টু এফ অফ এক্স, তার মানে এটার জন্য আমরা কী করতে পারি আলফা ওয়াই তুললাম, ওয়াই তোলার পরে আবার আলফা সাপ দিয়ে ইকুয়াল তুলব। এরপর ইকুয়াল তোলার পর আমি কী করব, মেন ফাংশনটা তুলব, মেন ফাংশনটা কত আমার এক্স কিউব মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি, তো আমি সেটা তুলব আলফা এক্স কিউব মাইনাস ফাইভ আলফা এক্স প্লাস থ্রি। আমার ফাংশনটা ইনপুট করা সম্পূর্ণ হয়ে গেল। এবার আমার কাজ হচ্ছে কি, এই যে ক্যালকুলেশন, এই যে এই বাটনটা চাপা, আমার সিএলসি এই বাটনটা চাপাতে, আমি এই বাটনটা চাপ দিব। চাপ দেওয়ার পর আমার সর্বপ্রথম এর ভ্যালু কত, 0.60, এর ভ্যালুটা ইনপুট করলাম, অটো আমার বি এর ভ্যালুটা সমান চাপার পরে দেখাচ্ছে আমার বি এর ভ্যালুটা কত সেটা ইনপুট করার জন্য। তো আমি বি এর ভ্যালুটা ইনপুট করবো 0.70, এ এবং বি আমার দুইটার ভ্যালু ইনপুট করেছে, আমি সমান চাপবো। সমান চাপার পরে এই যে দেখেন আমার এক্সের ভ্যালুটা কত সেটা আমার বেরিয়ে যাচ্ছে, এই যে এক্সের ভ্যালুটা হচ্ছে আমার, এই যে আমি এস ডি থাপার পরে বেরিয়ে গেলো 0.65790888472, অর্থাৎ আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে আমার ভ্যালুটা বেরিয়ে গেলো। আমি যখন আর একবার সমান চাপ প্রয়োগ করবো তখন দেখবেন যে আমার এফ অফ এক্সের মানটা বেরিয়ে যাবে। আমি আবার সমান চাপ প্রয়োগ করলাম, দেখেন যে আমার এই যে মাইনাস 0.4, এই যে দেখেন এই যে এফ অফ এক্স নটের মানটা বেরিয়ে গেলো এটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এফ অফ এক্স নট যে আদি আসন্ন মান, প্রথম আসন্ন মানটা পেয়ে গেলাম, ঠিক আছে, প্রথম আসন্ন মানটা পেয়ে গেলাম। এবার আমার কাজ হচ্ছে কি, দ্বিতীয় আসন্ন মানে চলে যাবো। এখন দেখেন তো আমার আমার শুরুতে এ বিটা নেগেটিভ ছিল, কিন্তু এখন এফ অফ এক্স নটটা নেগেটিভ হয়ে গিয়েছে, এফ অফ এক্স নটটা আমার কী হয়ে গেছে, নেগেটিভ হয়ে গিয়েছে। তার মানে বিটাকে এফ অফ এক্স নট, এফ অফ এক্স নট রিপ্লেক্স করে ফেলছে, অর্থাৎ বি এর আসনে এফ অফ এক্সটা চলে আসছে। তার মানে আমার শুধু এই সূত্রে যেই জায়গায় বি ছিল সেই জায়গায় শুধু এক্স নটটা চলে আসবো, ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো আমি এক্স ওয়ান দ্বিতীয় আসন্ন মান এক্স ওয়ান, দেখেন এ এফ অফ এক্স নট আগে ছিল আমার কত বি, এবার সেই জায়গায় কত হয়ে গেছে, বিয়ের জায়গায় এক্স নট। কারণটা কী, কারণ বিটাকে এক্স নট নিজেই রিপ্লেস করে ফেলছে, ঠিক আছে। তাহলে শুধু যে যে জায়গায় বি ছিল সেই সেই জায়গায় আমি কী করলাম, এক্স নট ইনপুট করে দিলাম, নিচে বিয়ের জায়গায় এক্স নট ইনপুট করে দিলাম। এখন আমার এই যে ক্যালকুলেটারে এক্স ওয়ানের মানটা আমি কীভাবে পাবো, আমার জাস্ট কিছু করার দরকার নাই, শুধু সমানটা চাপবেন, সমানটা চাপলে এর মানটা ঠিক আছে ঠিক থেকে যাবে। বি এর মানটা কে হয়ে গেছে আমার, বি এর মানটা হয়ে গেছে আমার একটু আগে যে এক্সট্রা পেয়েছি সেটা, তো এই জন্য আমি কিছুই করবো না, জাস্ট শুধু আলফা চেপে এক্সট্রা চেপে দিলাম, আমার আলটিমেট আমার ওই যে বিয়ের একটু আগে যে মানটা পাইছি সেই মানটা সে নিয়ে নিছে, যে দেখেন 4.72 সেই মানটা অটো নিয়ে নিছে। আমি সমান চাপলাম, সমান চাপার পর আমার এক্সের ভ্যালুটা বেরিয়ে গেলো, দেখেন 0.656657 বেরিয়ে গেলো। আমি আবার সমান চাপো, আমার এফ অফ এক্সের মানটা বেরিয়ে গেলো, এই যে দেখেন এফ অফ এক্স ওয়ানের মানটাও আমার কী হয়ে গেলো, বেরিয়ে গেলো এই ভ্যালুটা। তো দেখেন এফ অফ এক্স ওয়ানও কিন্তু আমার কী নেগেটিভ, এফ অফ এক্স ওয়ান কি নেগেটিভ, তার মানে আমার এক্স নটটাকে পুনরায় এক্স ওয়ানে রিপ্লেস করে ফেলবে। তার মানে আমি যখন তৃতীয় আসন্ন মানে চলে যাবো তখন যেই যেই জায়গায় আমার এক্স নট আছে সেই সেই জায়গায় আমার কে চলে আসবে, সেই সেই জায়গায় আমার এক্স ওয়ানটা চলে আসবে। তাহলে আমি তৃতীয় আসন্ন মানে চলে যাই। আচ্ছা, এই হচ্ছে আমার, দেখেন এফ অফ এক্স ওয়ান এফ অফ ডট এফ অফ এ লেস দ্যান জিরো, তার মানে আমার আগে ছিল এক্স নট, এবার হয়ে গেছে কত এক্স ওয়ান, তার মানে যে যে জায়গায় এক্স নট ছিল আমি সেই সেই জায়গায় এক্স ওয়ান বসাই দিব, সেই সেই জায়গায় এক্স ওয়ান বসাই দিলাম। আর পরে সূত্রটা আগের মতোই, যা শুধু যেই যেই জায়গায় আগে এক্স নট ছিল সেই সেই জায়গায় আমি কাকে বসাইলাম, এক্স ওয়ানকে। তো এক্ষেত্রে কী করবো, দেখেন এক্ষেত্রে আমার বিকে রিপ্লেক্স করে কে আসছে, এক্স নট। এবার এক্স নটটাকে রিপ্লেক্স করতেছি এক্স, তার মানে আবার পুনরায় সমান চাপবো, এটা আমার ঠিক থেকে যাবে, বিয়ের জায়গায় শুধু একটু আগে আমি যে এক্সটা পাইছি সেই এক্সটা হবে। আমি এই জন্য আলফা চেপে এক্সটাকে চেপে দিলাম, আমার ম্যাটটা মোটামুটি এখানে অটো নিয়ে নিবে রেজাল্টটা। তো পেয়ে গেলাম বিয়ের ভ্যালু একটু আগে যেটা পাইলাম সেটা এই হলো, এই যে দেখেন আমার তৃতীয় আসন্ন মানটা 0.656621147 এই ভ্যালুটা বেরিয়ে গেলো। আমি আবার যখন সমান সাপব তখন আমার এফ অফ এক্স টু এর মানটা বেরিয়ে যাবে, এই যে দেখেন আমার এফ অফ এক্স টু এর মান 0.000 যে ভ্যালুটা সেটা বেরিয়ে গেলো। আপনারা এখানে চাইলে সাইন্টিফিক মোডও রাখতে পারেন, চাইলে নর্মাল মোডও রাখতে পারেন। আচ্ছা, তো এই হলো আমার ভ্যালুটা। তো এই ভ্যালুটা আমার পেয়ে যাওয়ার পরে এবারও দেখেন আমার এফ অফ এক্সটা কী আসছে, নেগেটিভ, তার মানে আমার এক্স ওয়ানটাকে রিপ্লেস করে ফেলবে কে, এক্স টু এ।
তো যে যে জায়গায় আমার এক্স ওয়ান ছিল সেই সেই জায়গায় আমি কী করবো, সেই সেই জায়গায় হচ্ছে কি আমি এক্স টু বসাই দিব। তো সেই সেই জায়গায় এক্স টু বসাই দিলাম, এক্স টু বসাই দিলাম। এবার আমার এখানে যেই কাজটা সেটা হচ্ছে কি, দেখেন এখানে আমি জাস্ট শুধু সমান চেপে চলে যাব, শুধু বিএস স্থলে আমার কী করবো আলফা দিয়ে এক্সটা চেপে দিব। এক্সটা চেপে দেওয়ার পরে এই যে দেখেন আমার পুনরায় এই যে চতুর্থ আসন্ন মানটা চলে আসছে, কী আসছে চতুর্থ আসন্ন মানটা চলে আসছে। আমি যখন আবার সমান চাপবো তখন যে দেখেন আমার এই যে হচ্ছে গিয়ে যে ইয়ার ভ্যালুটা এফ অব এক্স থ্রির ভ্যালুটা চলে আসছে সেটাও দেখেন নেগেটিভ। তার মানে আমার এফ অব এক্স থ্রিটাকে কি এফ অব এক্স টুটাকে কে রিপ্লেস করে ফেলবে, এক্স থ্রি। তার মানে আমার যে যেই জায়গায় এক্স টু ছিল সেই সেই জায়গায় আমার কী হয়ে যাবে এক্স থ্রি। তো আমার এই হচ্ছে সেই সেই জায়গায় এক্স থ্রি চলে আসছে, সূত্রের মধ্যে বসাই দিলাম। আপনারা জাস্ট একটা সূত্র থেকে দেখেন কত ইজিলি এই ম্যাথগুলো করে ফেলতে পারতেছেন, কিন্তু আমরা ভয় পাই যে ক্যালকুলেটর ছাড়া এই ম্যাথগুলো কীভাবে সলভ করবো, বা ক্যালকুলেটর অনেক ক্ষেত্রে অনেকেই জানি না, আর যারা জানেন তারা তো আসা ভালোই, আর তো যারা জানেন না এই ভিডিওটা আমার তাদের উদ্দেশ্যে মেক করা। তো আশা করি বুঝতে পারছেন এই ভিডিওর মাধ্যমে কী বুঝাতে চাইছি, যেভাবে কীভাবে ক্যালকুলেটর মানে ব্যবহার করে এই ম্যাথগুলো সলভ করবেন আর সেটাই। তো এরপর আমি জাস্ট সমান চাপবো, সমান চাপার পরে আমার জাস্ট এর মানটা এখনও ঠিক থাকতেছে। এবার হচ্ছে আমার কথা বি এর পরিবর্তে আমি জাস্ট যদি এক্সটা ইনপুট করে দেবো, ইনপুট করে দেওয়ার পর আমার ফাইনালি রেজাল্ট আসছে দেখেন এই যে যে এক্স ফোরের ভ্যালুটা বের হইলো 0.5 আমার হতো 6566204319, এটা হচ্ছে আমার কত বি এর ভ্যালু। এখন দেখেন আমি একটু আগে যে ভ্যালুটা পেয়েছি একটু আগে চতুর্থ আসন্ন মানে যেটা পেয়েছি 0.656620 এবং পঞ্চম আসন্ন মান 0.656620439, দেখেন ভ্যালু দুইটা কিন্তু কাছাকাছি, প্রায় কি হচ্ছে কাছাকাছি। তো যেহেতু প্রায় কাছাকাছি তো এই ক্ষেত্রে এখন আমরা আর সামনে না গেলেই হবে, কারণ বারবার একই রেজাল্ট বারবার আসবে প্রায়ই। তো এখানে আমরা ম্যাথটা স্টপ করে দিতে পারি। আপনারা কখন স্টপ করবেন, যদি আপনারা এক মানে দশমিকের পরে 3-4 ভ্যালু একাধিকবার পেয়ে যান তো সেক্ষেত্রে ম্যাথটা তো সেখানে স্টপ করে দেবেন। তো আশা করি ম্যাথটা বুঝতে পারছেন। এখন হচ্ছে গিয়ে আমার এতক্ষণ তো ক্যালকুলেটার দেখলাম, ম্যাথটা দেখতে অনেকের হয়তো সমস্যা হয়েছিল, এই জন্য আমি জাস্ট এখন ম্যাথটাকে একটু হচ্ছে গিয়ে দেখাই দিছিল আমার ম্যাথটা। আর আপনাদের বোঝার সুবিধাতে আমি ম্যাথটার ফিক তুলে দিয়ে দিব। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।